নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তো আজকে গরমের মরশুমে অনেক গরম পড়ে গেছে, সেই জন্য আজকে কী কী আইটেম নিয়ে চলে এসেছি বা কী কী মেনু নিয়ে চলে এসেছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ কী কী আছে। এখানে ভাত নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আলু ভাতে নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে আম দিয়ে টক ডাল, এটা গরমের বেস্ট খাবার। আর এখানে কচুর লতির পাতুরি আছে, আর এখানে হচ্ছে কাতলা মাছের কালিয়া রয়েছে। তাহলে আজকে ভিডিওটা দারুণ হতে চলেছে, ফুল ভিডিওটা তোমরা এনজয় করো। আর খাওয়া দাওয়াটা শুরু করলাম। টক ডাল দিয়ে শুরু করলাম। দারুণ হয়েছে। গরমে টক ডাল দিয়ে তার সাথে আলু সেদ্ধ হলে দারুণ মানে জমে যায়। ফ্যান্টাস্টিক। কচুর লতি পাতুরি দিয়ে শুরু করলাম। এবার কাতলা মাছের কালিয়া দিয়ে লাস্টে শেষ করব।
খাচ্ছি আর মনে হচ্ছে কোথায় যেন হারিয়ে গেলাম, এত সুন্দর টেস্ট, মাইন্ড ব্লোয়িং। মাছটা খুব দারুণ খেলাম। বন্ধুরা আজকে তোমাদের এই খাওয়া দাওয়াটা কেমন লাগলো, তোমরা কেমন দেখে কীরকম এনজয় করলে সেটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। দাসফুডিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যারা এখন সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথেই শেয়ার করো, লাইক করো আর কমেন্টস করো। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওতে। আজকে টাটা।